সম্মানিত মুসলিম একরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জুলহিজ্জা মাসের প্রথম খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা জুলহিজ্জা মাসের ফজিলত ও এর আমল সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার এবং আমল করার তৌফিক দান করো দুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমানসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ১২টি মাস হিসাবে নির্ধারিত। অর্থাৎ যেদিন থেকে আল্লাহ তাআলা আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, ওদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সময়কে ১২টি মাস হিসাবে নির্ধারণ করেছেন। এটি নতুন কোনো বিষয় নহে, এগুলো পুরাতন। তো আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এই ১২টি মাস থেকে ৪টি মাস হলো হারাম মাস। হারামত বিশেষ সম্মানিত, বিশেষ। তো যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো স্থান, শব্দ আল্লাহ তাআলারে। এরপরেও কোনো জায়গা কোনো সময় সম্মানী হয়, এটার কারণ হলো ওই স্থানের মধ্যে অথবা ওই সময়ের মধ্যে বিশেষ সম্মানী কিছু বস্তু থাকার কারণে হয়। তো এই জন্য এই ৪টি মাস, এই হারাম মাস, এর হাদিস শরীফে ৪টি মাসের বর্ণনা রয়েছে। একটা হলো রজব, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। এই ৪টি মাস হলো হারাম বা সম্মানী মাস। এই ৪টি মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মাস হলো জুলহিজ্জা মাস। হ্যাঁ, জুলহিজ্জা। আসলে আমরা যদিও বাংলাতে জিলহজ কই, আসলে সঠিক উচ্চারণটা হলো জুলহিজ্জা। এর মধ্যে জুলহিজ্জা মাসের মধ্যে প্রথম যে ১০ দিন, এই ১০ দিন হলো অধিক সম্মানী। হ্যাঁ, এবং এই প্রথম ১০ দিনের মধ্যে দশম তারিখটা হলো সবচেয়ে বেশি সম্মানী। তো এই জুলহিজ্জা মাস যে সম্মানী মাস, এবং জুলহিজ্জা মাসের প্রথম ১০ দিন, হ্যাঁ, বিশেষ করে দশম তারিখ যে বিশেষ সম্মানী মাস, এই ব্যাপারে কোরআনে মাজিদ এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়াল আয়ালি আশ ওয়াশাফি ওয়াল ওয়াতর। হ্যাঁ, কসম ফজরের। কোনো কোনো মুফাসসিরিন কেরামরা বলেন যে ফজর দ্বারাতে ফজর নামাজের সময় উদ্দেশ্য, আর কেউ কেউ বলতেছে যে না, ফজর দ্বারা উদ্দেশ্য হলো যে রাত্র, হ্যাঁ, পরে যে রাত্রের অন্ধকারকে ভেদ করে যে সুবহে সাদেক হয়, ফজর শুরু হয়, ওই সময়টার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। এবং ওয়ালাইয়ালিন আশরিন, ১০টি রাত্রের শপথ। তো মুফাসসিরিন কেরামরা বলেন যে লাইয়ালিন আশরিন, ১০টি রাত্র দ্বারাতে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম ১০টি রাত্র। ওয়াশাফি, এবং আল্লাহ বলেন যে কসম জোরার, ওয়াল ওয়াত্রে কসম বেজোরের। তো মুফাসসিরিন কেরামরা বলেন জোরের দ্বারাতে উদ্দেশ্য হলো জিলহজ মাসের কুরবানির দিন দশম তারিখ, তাহলে এটা কি জোর। আর ওয়াল ওয়াত্রে বেজোর দ্বারাতে উদ্দেশ্য হলো জিলহুজ্জা মাসের যে ৯ তারিখ। হ্যাঁ, কারণ এটা আরফার দিন, এটা কি জোর না বেজোর, এটা বেজোর। তো যা হোক, এই কোরআনে কারিমের আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে যে জিলহুজ্জা মাসের যেই ১০টি যে দিন, প্রথম যে ১০টি দিন, এইটার বিশেষ ফজিলত রয়েছে। আন ইবনে আব্বাসিন আন্নাহা আল আশরুল আউয়ালু মিন জিলহিজ্জা। তে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে, তিনি বলেন যে কোরআনে কারিমের মধ্যে যে ওয়ালাইয়ালিন আশরিন,
যে দশটি রাত্রের কথা রয়েছে এইটা হলো জুলহিজ্জা মাসের প্রথম দশটি রাত্র। আন আবি হুরায়রা তাকাল ক্বালা রাসূলুল্লাহ মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতা আব্বাদা ফিহা মিন আশরে জিলহিজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি প্রিয় দিন হলো যেই দিনসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, এইটা হলো জুলহিজ্জা মাসের প্রথম দিক দিয়ে দশটি দিন। এই দিনের যেই বান্দা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বেশি খুশি হন। কয়দিন? জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন। তো এই রাসুল বলেন যে ইয়াদিলু সিয়ামু কুল্লে ইয়াউমিন মিনহা বে সিয়ামে সানাতিন, যে জুলহিজ্জা মাসের এই একদিনের রোজা অন্য দিনের রোজার সমতুল্য। তাহলে জুলহিজ্জা মাসের রোজার কি রয়েছে ফজিলত? রয়েছে যে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের একদিনের যে রোজা এইটা হলো রোজার সওয়াবের সমতুল্য। ওয়া কিয়ামু কুল্লে লাইলাতি মিনহা বে কিয়ামে লাইলাতিল কদরে, যে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের রাত্র জাগ্রত থেকে ইবাদত করাটা কদর রাত্রে জাগ্রত থেকে ইবাদত করার সমতুল্য। এই হাদিসটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হ্যাঁ রয়েছে। এবং আরেকটা হাদিস শরীফ রয়েছে এই ব্যাপারে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মা মিন আইয়ামিল আমালে সলিহে ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামে ইয়ানি আইয়ামাল আশার। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাম বলেন যে নেক কর্ম করা হয় যে কোনো দিনে তন্মধ্যে এই দশ জুলহিজ্জা মাসের যে দশ দিন, এই দশ দিনের আমলে চলে নেক কর্ম আল্লাহ রাব্বুল আলামিন নিকট অধিক বেশি প্রিয়। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বলেন যে হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যে জিহাদ করা এইটার থেকেও কি জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন ইবাদত করলে এইটার কি ফজিলত এর থেকে বেশি? অর্থাৎ জেহাদ করা এটা কি অধিক ফজিলত না? তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে তাহলে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন যে ইবাদত এইটা কি জেহাদের ইবাদত থেকে কি অধিক বেশি আল্লাহর নিকটে প্রিয়? ক্বালা ওয়ালাল জেহাদু ফি সাবিলিল্লাহ, কয় হ্যাঁ আল্লাহ রাস্তায় যে জেহাদ এইটার থেকেও আল্লাহ রাব্বুল আলামের নিকটে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন ইবাদত আল্লাহর নিকটে অধিক বেশি প্রিয়। ইল্লা হ্যাঁ রাজুলুন খারা যাবে নাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন জালিকা বেশাইন, কিন্তু হ্যাঁ ওই ব্যক্তির ফজিলত জুলহিজ্জা মাসের দশ দিন ইবাদত করা থেকে বেশি ওই মুজাহিদের বছর যে ব্যক্তি ঘর থেকে নিজে বের হয়েছে সম্পদ লইয়া জেহাদ করার জন্য, কিন্তু যুদ্ধের ময়দান থেকে সে নিজকেও আর আনতে পারে নাই, মালকেও আনতে পারে নাই, অর্থাৎ সে জেহাদের ময়দানে বরণ করেছেন। তো এই হাদিসটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে রয়েছে। তাহলে বুঝা গেল জুলহিজ্জা মাসের প্রথম যে দশ দিন, এই দশ দিনের অনেক বেশি ফজিলত রয়েছে। এবং জুলহিজ্জা মাসের মধ্যে, জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের মধ্যে রয়েছে আরফার দিন। কিসের দিন? আরফার দিন। আরফার দিন এটা এমন, যাহারা হজ করেন রাসূল সাল্লাম বলেন মান আদ্রাকাল আরাফাতা ফাকাদ আদ্রাকাল হাজ্জা, যে ব্যক্তি হজ করতে গিয়ে আরফার ময়দান ফাইল, আরফার মধ্যে ফাইল তুই জুলহিজ্জা মাসের নয় তারিখ আরফার ময়দানে যে ব্যক্তি উপস্থিত হইতে পারলো ওই ব্যক্তির হজ হয়ে গেছে। এবং আরফার ময়দানের এতই যে ফজিলত যে কোনো একজন ব্যক্তি আরফার ময়দানে উপস্থিত হইলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং এমনও হাদিস শরীফের মধ্যে রয়েছে সে নবজাত সন্তানের মতন নিষ্পাপ হয়ে যায়। এবং
জুলহিজ্জা মাসের আরফার দিনে এই বিশেষ যে রোজা এই দিনের কি আছে রোজা রাখার ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে রয়েছে জানান আন আবি কাতাদাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সিয়াউমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ু কাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা আবু কাতাদা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আরফার দিনে রোজা আমি এই আমি বিশ্বাস করি যে এই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটা এতই যে পছন্দনীয় যে যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে সে পূর্বের এক বছর পরের এক বছরের গুনাহ ক্ষমা করার জন্য তার জন্য কাফফারা হয়ে যাবে অর্থাৎ আরফার দিনের রোজা এটা এতই যে ফজিলত যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে ওই ব্যক্তির পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনার জন্য কাফফারা হয়ে যাবে এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কিন্তু হ্যাঁ যে যাহারা হজ করেন তাহাদের জন্য তাহারা তো মুসাফির আছে আরফার ময়দানে যারা তারা কি মুসাফির আর সেখানে অনেক কষ্ট হয় হ্যাঁ তাহারা রোজা সারা রোজা না রাখ যদি না রাখে ব্যক্তি তাহলে অন্যান্য যে আমলগুলো আছে এগুলা করতে তার জন্য সুবিধা হয় এই জন্য যাহারা আরফার ময়দানে উপস্থিত হয় যাহারা মুহরম এহরাম অবস্থায় থাকে তাহাদের জন্য রোজা রাখা মাকরুহ রোজা রাখা কি মাকরুহ বরং তারা রোজা না রেখে বরং অন্যান্য আমল করবে কিন্তু আমরা যারা ইয়া নহে হ্যাঁ মুহরম মুহরম নহে অত কি এহরাম বান্দি না যেমন বাংলাদেশে বা বিভিন্ন দেশে হ্যাঁ তো এই জন্য আমাদের জন্য বিশেষ করে এই আমলটা তো এই জন্য যাহারা ইয়া রয়েছে মুহরম এহরাম বান্দলেওয়ালা তাহাদের জন্য যে রোজা না রাখাটা এইটার ব্যাপারও হাদিস শরীফ রয়েছে যেমন আনিব নোমারা কল হাজাস্তু মান নবী সাল্লাম ফালাম ইয়া সুমহু ইয়ানি ইয়াউমা আরাফাতা ওয়া মা ইন মা আবি বকরিন ফালাম ইয়া সুমহু ওয়া মা উমারা ফালাম ইয়াম সুরহু রাওয়াহু তিরমিজি আব্দুল ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরফার দিনে রাসূল সাল্লাম কি করেন নাই রোজা রাখেন নাই এবং আমি আবু বকরের সাথে হজ করেছি কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরফার দিনের মধ্যে তিনি রোজা রাখেন নাই এবং আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনিও হ্যাঁ আরফার দিনের মধ্যে রোজা রাখেন নাই তাহলে বুঝা গেল যে যাহারা এই মুহরম আরফার ময়দানে উপস্থিত হয় তাহাদের জন্য তো এমনিই কি রয়েছে আলাদা ফজিলত রয়েছে তাদের অন্যান্য আমল রয়েছে হ্যাঁ এই জন্য যাহারা আরফার দিনের ফজিলত পাইতে চায় কথা শোনেন আরফার দিনের ফজিলতের কারণ কি আরাফা শব্দের অর্থে হইল পরিচয় আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইসাল্লাম দুজনে জিলহজ মাসের নয় তারিখে তারা পরস্পর দীর্ঘদিন বিচ্ছিন্নতার পরে তারা পরিচয় হয়েছে এই জন্য এই মাঠের নামে কি আরাফা আরাফা তো কি পরিচয় হ্যাঁ এই জন্য ওই তারিখকে আরফার ময়দানের মধ্যে ওই হযরত আদম এবং হাওয়া আলাইসাল্লামের মিলনের তাহাদের সাক্ষাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহারা খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা যে রহমতরা দিয়েছেন এই কিয়ামত পর্যন্ত ওই তারিখটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন এবং এই রহমত পাওয়ার জন্য ওই তারিখরে স্মরণ কইরা যাহারা এবাদত করে তাহারা যেখান থেকে এবাদত করুক তাহারা ওই আরফার ময়দানের যে রহমতের বাগিতারা হয় বাগিতারা কি হয় এই জন্য আমরা আরফার দিনের এখন প্রশ্ন হইল যেমন আমাদের বাংলাদেশে হ্যাঁ আমাদের আরফার দিন কোন দিন এই নয় তারিখ হলো বুধবার নয় তারিখ কি বুধবার কিন্তু সৌদি আরব মঙ্গলবার সৌদি আরব কি হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা কত হইল সাদের সাথে এটা সম্পর্ক কিসের সাথে সাদের
এই জন্য আমাদের আমাদের বাংলাদেশের 9 তারিখ যে দিন হবে এই দিন জয় 9 তারিখ যে দিন হবে কে দিন তাহলে মনে করেন সেখানে 9 তারিখ যে দিন এই দিন যে সময় 9 তারিখের আরফার দিন এটা আমরা করতে পারি এমনি কয় ঘন্টা বেশ কম আরে 3 ঘন্টা 3 ঘন্টার উপরে বেশ কম না এটা তো সম্ভব নহে বরং সময়ের সাথে যে সমস্ত ইবাদতগুলা সময়ের সাথে সম্পর্কিত যে পৃথিবীর ওই সময়টা যে সময় আসবে এই সময়ে কি করবে ইবাদত করবে কথা বুঝছেনই এই জন্য আমরা বিচলিত হওয়ার কোনো কারণ নাই বরং আমাদের বাংলাদেশের মধ্যে জিলহুজ্জা মাসের 9 তারিখ যে দিন হবে ওই দিনে আমরা রোজা রাখব আর কারো যদি হয় যে আরে আমি ওই আবার আরফার এই আরব দেশের যে আরফার দিন দো ফাইতাম চাই আমি এটা যদি হয় তাহলে এর আগের দিন হ্যাঁ মঙ্গলবার তাহলে মঙ্গলবার বুধবার দুনো দিন যদি আমরা কি রাখি রোজা রাখি তাহলে তো আরো ভালো আর হাদিস শরীফে তো এই এমন বর্ণনা আছে রাসূল সাল্লাম কোন কোন সময় জুলহিজ্জা মাসের 9 দিন একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এই জন্য আমরা কি করতে পারি এইভাবে ইবাদত করতে পারি হ্যাঁ আন আবি সাইদিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদায়ে আলা ইন্না আহরামাল আইয়ামা ইন্না আহরামাল আইয়ামা ইয়াউমুকুম হাজা ওয়া ইন্না আহরামাল বালাদা বালাদাকুম হাজা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন বলেছেন এটাকে কি বলা হয় বিদায় হজ কেন রাসূল সাল্লাম তো জীবনে হজ একটাই করছেন কটা করছেন তো এটা ওই হজ হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছেন যে আমি আগামী হজের পূর্বে দুনিয়া থেকে আমি ফরদা করব দুনিয়া থেকে দুনিয়ার যে জাহিরি হায়াত রাসূল সাল্লামের হায়াত কয়টা দুইটা একটা হলো প্রকাশ্য হায়াত আর একটা হলো এন্তেকালের পরে আর একটা কি হায়াত তো এই রাসূলুল্লাহ সাল্লাম জাহিরি হায়াতে এইটাই শেষ হজ এটা কি শেষ হজ এই কারণে এই এইটার নামই কি হ্যাঁ এটার নামই কি বিদায় হজ তো বিদায় হজের মধ্যে রাসূল বলেন যে সাবধান ইন্না আহরামাল আইয়ামা ইয়াউমুকুম হাজা নিশ্চয় এই আল্লাহ রাব্বুল আলামিন দিনসমূহকে হারাম সম্মানিত করেছেন আর এটার মধ্যে এই দিনটা হলো তোমাদের জন্য সম্মানী এটা কোন দিন আরাফার দিন ওয়া ইন্না আহরামাল বালাদা বালাদাকুম হাজা যে নিশ্চয় শহরসমূহের মধ্যে সবচেয়ে সম্মানী শহর হলো এই শহর কোনটা মক্কায়ে মুকারামা আলা ওয়া ইন্না দামাকুম ওয়া আমালাকুম আলাইকুম হারামুন নিশ্চয় তোমাদের তোমাদের রক্ত তোমাদের মাল হ্যাঁ তোমাদের উপরে হারাম অর্থাৎ তোমরা একে অপরের রক্তপাত করা একে অপরের সম্পদকে কি করা আরে আত্মসাত করা এগুলা তোমাদের জন্য হারাম হারাম তো কি অবৈধ কাহুর মাতে ইয়াকুম হাজা ফি শাহরিকুম হাজা ফি বালাদিকুম হাজা যেমনভাবে এই এই দিন এই মাস এই শহর তোমাদের জন্য হারাম অর্থাৎ এই এটাকে হারাম বলার পিছনে আরেকটা কারণ আছে একটা হলো সম্মানী আরেকটা হলো এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা এগুলো কি নিষিদ্ধ এগুলো কি নিষিদ্ধ তো এই মাসের মধ্যে এই দিনের মধ্যে এই শহরের মধ্যে আরে মক্কায় মুকাররামার মধ্যে কেহ অপরাধ কইরো যদি ঢুকে সেখানে তাহাকে শাস্তি দেওয়া এটা কি নিষিদ্ধ এটা নিষিদ্ধ না মান দাখালাও কানামে না আরে কেহ যদি হারাম শরীফের ভিতরে হারাম শরীফের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি কোনো অপরাধ কইরো ঢুকে তো সেখানে তাহাকে ইয়া করা আরে এই অপরাধের শাস্তি দেওয়া নিষেধ বরং সে যদি এই শহর থেকে বের হইয়া যায় এরপরে শাস্তি দিবে কারণ জাগাড়ার একটা কি আছে সম্মান আছে এই জন্য মসজিদের মধ্যে কেহ যদি অপরাধও করে মসজিদের মধ্যে তাহাকে ইয়া করা আরে শাস্তি দেওয়া জায়েজ নাই বুঝিনি এবং কোনো ছোট বাচ্চাকে যদি মসজিদের মধ্যে ফরায়
তাহলে তাহাকে মসজিদের মধ্যে শাস্তি দেওয়া মসজিদের কি সম্মানের হানি, এই জন্য মসজিদের মধ্যে কী করা যাবে না, তাহাকে শাস্তি দেওয়া যাবে না। হ্যাঁ, তো রাসূল সাল্লাম বলেন যে তোমাদের রক্ত অথবা তোমাদের জান এবং তোমাদের মাল হ্যাঁ এমনইভাবে হারাম নিষিদ্ধ যেমনভাবে আজকের দিন, আজকে এই এই আজকের এই দিন, আজকের এই মাস, এই শহর যেমনভাবে হারাম বা নিষিদ্ধ। আলা হাল বাল্লাকতু, রাসূল সাল্লাম এই ভাষণ দিয়ে বলছেন যে হাল বাল্লাকতু, এই আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের নবুয়ত এবং রেসালতের দায়িত্ব পেয়েছি এগুলো কি আমি তোমাদের কাছে পৌঁছাইছি? তো কালু সাহাবায়ে কেরামরা সমস্বরে বলছেন নাম, হে আল্লাহর রাসূল আপনার দায়িত্ব যথাযথ আপনি পৌঁছাইছেন। তো কালা, এরপর রাসূল সাল্লাম বলছেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আপনার বন্দারা আমার পক্ষে কি দিছে, সাক্ষী দিছে যে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি। তাহলে জিল জুলহিজ্জা মাসের এই যে নবম তারিখ, হ্যাঁ নবম তারিখ, এই তারিখের কি রয়েছে, অনেক ফজিলত রয়েছে এবং কোরবানির দিন এইটা বিশেষ ফজিলত রয়েছে, কারণ কোরবানির দিনের মধ্যে এই হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত আল্লাহর রাস্তায় যে কোরবানি দেওয়ার যে ত্যাগটা, এটা কি জুলহিজ্জা মাসের দশম তারিখে সম্পন্ন হয়েছে, এই জন্য রাসূল সাল্লাম থেকে এই ব্যাপার আছে। আন আবদুল্লাহ ইবনে কুরতিন আনি নবী সাল্লাম কালা ইন্না আজামাল আইয়ামে ইনদাল্লাহে তাবারাকা তাআলা ইয়াউমুন নাহরে সুম্মা ইয়াউমুল কার, রাসূল সাল্লাম থেকে বর্ণিত। রাসূল সাল্লাম বলেন এই দিনসমূহের মধ্যে মহান আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সম্মানী দিন হলো ইয়াউমুন নাহারে, কোরবানির দিন, কোরবানির দিন, সুম্মা ইয়াউমুল কাররে, অতঃপর এরপরের দিন, অর্থাৎ যেদিন মেহমানদারি করা হয়, এই কোরবানির গোস্তর দিয়ে কি করা হয়, মেহমানদারি করা হয়। তাহলে এই হাদিস শরীফ দ্বারাতে বোঝা গেল যে এই কোরবানির দিন এইটা এইটাও কি জুলহিজ্জা মাসের মধ্যে দশ দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন। এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল সাল্লাম বলেন এই কোরবানির দিন যত আমল আছে সমস্ত আমল থেকে সবচেয়ে উত্তম আমল হলো কোরবানি দেওয়া। কি দেওয়া? এই হাদিস শরীফে রয়েছে কোরবানির দিন এই কোরবানির পূর্বে নফল নামাজ পড়া মাকরু, নফল নামাজ পড়া কি, এই জন্য আমরা অনেকে সূর্য উঠার পরে ইয়া পরে সাষ্টের নামাজ পড়ে না, কিন্তু কোরবানির দিন ফজরের পরে এই সাষ্টের নামাজ পড়া কি মাকরু, কারণ ওই দিন কী করবে, ব্যক্তি কোরবানির জন্য প্রস্তুতি নিবে, এই জন্য যে যত তাড়াতাড়ি ঈদের ময়দানের মধ্যে আসে সে এত বেশি ফজিলত পায়, ফজিলত কি পায়। এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে কোরবানির দিন কোরবানির থেকে অধিক ফজিলতের অন্য কোনো আমল নাই, সবচেয়ে ফজিলত কোনটা, কোরবানিটি। এবং জুলহিজ্জা মাসের মধ্যে এই আরেকটি আমল হলো বেশি বেশি করে ইয়া করা, তাকবীর আল্লাহু আকবর বলা, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা বেশি বেশি, এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর আননি নবী সাল্লাম কালা মা মিন আইয়ামিন আজামু ইনদাল্লাহে ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফিহিন্না মিন হাজিল আইয়ামে আশরে ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলে ওয়াত তাকবীরে ওয়াত তাহমিদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই
জুলহিজ্জা মাসের 10 তারিখের মধ্যে যে আমল করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই আমলটি হলো সবচেয়ে বেশি সম্মানী সবচেয়ে বেশি প্রিয় ফাকসিরু অতঃপর তোমরা অধিক পরিমাণে করো ফিহিন্না এই 10 দিনের মধ্যে মিনাত তাহলিলে ওয়া তাকবীরে ওয়া তাহলিল 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 অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ আর তাকবীর অর্থ কি আল্লাহু আকবার এরপরে তাহমিদ অর্থ কি আলহামদুলিল্লাহ তাই রাসূল সাল্লাম কি বলছেন যে এই 10 দিনের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এগুলা কি করবা তোমরা বেশি বেশি পাঠ করবা এজন্য আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বিশেষ করে জুলহিজ্জা মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলা ওয়াজিব তাকবীর বলাটা কি এজন্য পুরুষ এবং মহিলা সবার জন্য বিশেষ করে ফজর ফরজ নামাজের পরে কিসের পরে ফরজ প্রত্যেক কয় তারিখের হ্যাঁ 9 তারিখের ফজর নামাজের পরে থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজের ফরজের পর পর্যন্ত ইয়া করবে এই তাকবীরগুলা পাঠ করবে এই যে ইয়ার ফতুয়ার কিতাবের মধ্যে লিখছে একবার পাঠ করা হলো ওয়াজিব তিনবার পাঠ করা হলো মুস্তাহাব ফতুয়ে স্বামীতে কয়বার লেখছে একবার হইলো ফরজ একবার হইলো ওয়াজিব আর তিনবার হইলো হ্যাঁ মুস্তাহাব এই জন্য আমরা কয়বার পড়ি হ্যাঁ তিনবার পাঠ করি এটা ফতুয়ের কিতাবের মধ্যে লেখা হয়েছে যা হোক এই মাসের মধ্যে এই 10 তারিখ বিশেষ আমল রয়েছে তন্মধ্যে আরেকটি আমল হলো আমাদের কি কোরবানি যা হোক কোরবানির ব্যাপারে আমরা গত কয়েক বছরে তো অনেক মাসলা মাসালা বলছি তবু যা হোক এক বছরের পরের একটা আমল অনেকের আমরা এই আমলগুলা ভুলে যাই যেন কোরবানি কাদের উপরে ফরজ কোরবানি যাহাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এ অথবা এর যে কোনো একটার সম পরিমাণ সম্পদ যদি কারো নিকটে থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি করাটা ওয়াজিব এখন মনে করেন 52.5 তোলা রূপার দাম যদি 1200 টাকা করে হয় 1000 টাকা করে হয় কত পড়ে হ্যাঁ 52000 1000 টাকা হলে 52000 তা আর যদি 1200 টাকা করেলে মনে করেন 65000 তো 65000 টাকা এই পরিমাণ বাংলাদেশের টাকা অনুসারে এই টাকা যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব কিন্তু এই পরিমাণের টাকাগুলা এই সম্পদগুলা এগুলো যদি মালে নামিও না হয় বর্ধনশীল মালও যদি না হয় তবুও তাহার উপরে কোরবানি ওয়াজিব এটা অর্থ কি মনে করেন একজন ব্যক্তির দুইটা খাট আছে একটা খাট সে ইয়া করে ব্যবহার করে আরেকটা খাট ব্যবহার করে না আরে এমনি ঘরের মধ্যে কিনা রেখে দিছে এটা কি করে না ব্যবহার করে না কিন্তু এই খাটটার দামে আছে 76000 টাকা তাহলে ব্যক্তির যদি অন্য কোনো সম্পদ নাও থাকে এই খাটটা যে অতিরিক্ত এটা কি অতিরিক্ত তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি কি হইব ওয়াজিব হইব একজন ব্যক্তির মোবাইল কটা হইলে সাড়ে একটা হইলে তো সাড়ে অহন ব্যক্তির তিনটা মোবাইল অহন এক একটার দাম মনে করেন একটার দাম 50000 দাও এটা নিজে ব্যবহার করে আরও দুইটার দাম 50 করিয়া 1,00,000 না একটা তো ব্যবহার করে আর দুইটা কি অবশিষ্ট তাহলে এই ব্যক্তির উপরও কী হইব কোরবানি ওয়াজিব হইব কারণ কোরবানির জন্য কি এই এই মালে নামি বর্ধনশীল বুঝিনি খাট এটা কি দিন দিনের মূল্য কি কমবো না বাড়বো কমবো এটা কি কমবো হ্যাঁ কমলেও এইটা তো কিনা তার এইটা তার ওতে প্রয়োজনের অতিরিক্ত এইটার উপরে কিন্তু জাকাত ফরজ হইতো না এটার উপরে কি হইতো না জাকাত হইতো না কারণ এটা তো কি করে না সে ব্যবসার জন্য তো রাখে নাই
এটা ব্যাস হ্যাঁ কোন ব্যবসায়ী যদি ব্যবসার জন্য খাট বানাইয়া রাখছে অন্য কোন সম্পদ নাই তাহলে এটা ব্যবসায়ী মাল হিসাবে যদি ওই 52.5 তলা রূপার পরিমাণে যদি হয় তাহলে তার উপরে কি আসবে যে এই কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে মনে করুন একজন ব্যক্তির হাতে কোনো সম্পদ নাই কিন্তু জায়গা জমিন আছে জায়গা জমিন যে আছে মনে করুন দোকান আছে এখন তার তিনটা দোকান আছে দুইটা দোকান দিয়ে তার সংসার চলে আর একটা দোকান অতিরিক্ত অন এই একটা দোকানের মূল্য যদি তার কি হয় ওই 52.5 তলা রূপার পরিমাণ যদি হয় তাহলে এই ব্যক্তির উপর কুরবানি কি হইব ওয়াজিব হইব কিন্তু এটার উপরে যাকাত ওয়াজিব হইতো না কি হবে না কারণ যাকাত ওয়াজিব হওয়ার জন্য এক বছর থাকা শর্ত কিন্তু কুরবানি ওয়াজিবের জন্য কি হয় না আরে এক বছর শর্ত না বরং জিলহুজ্জা মাসের 10, 11, 12 এই তিন দিনের যে কোনো সময় যদি কোনো একজন ব্যক্তি যদি টাকার মালিক হইয়া যায় তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাব মনে করেন 10 তারিখও নাই মাল এই 11 তারিখে 12 তারিখ বিদেশ থেকে ছেলে বা কোনো বন্ধুয়ে কি করছে 60-70 হাজার টাকা মোবাইলে ফাড়াই দিছে তাহলে ব্যক্তি কি হয়ে গেছে না ব্যক্তি মালের মালিক হয়ে গেছে তাহলে ব্যক্তির উপরে কোরবানি কি ওয়াজিব এই জন্য অনেকের উপরে যাকাত ফরজ হয় না কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায় কিন্তু এখানে ওই এখানে আসলে যাহারা ফেরকে বাতেল তাদের উদ্দেশ্য হলো মানুষকে কিভাবে আবাদত থেকে বঞ্চিত রাখা যায় এইটা তাদের চিন্তা থাকে শেখ আমানুল্লাহ মাদানী দেখলাম একটা ভিডিওর মধ্যে কইছে কই মুসলমানরা যাকাত দেওয়ার জন্য এত কোনো ফেরেশানি থাকে না কেহ যাকাত দিল কি না এটা কোনো জিজ্ঞাসা করে না কিন্তু গরু কেউ এবার কোরবানি দিছেন কি না এটার জন্য একজন আরেকজনে জিজ্ঞাসা এটা কি খারাপ নিও কোরবানি এবার দিতেছেন কি না বেই হইতেছ কি না এটা জিজ্ঞাসা করার কি খারাপ এটা তো ভালো জিনিস এখন কত হলো আমি কোরবানি পশু ক্রয় করছি এইটা যদি আমার ভাইয়েরে বা প্রতিবেশী আরেকজনরে বলি তাহলে আমার এটা দেখা সে এই আমলের মধ্যে কি হবে উৎসাহিত হইব কারণ সে কি কইতেছে জানেন কই যে কোরবানি জাকাত যদি কোনো একজন ব্যক্তি না দেয় হাদিস শরীফে আছে মাল এইটা সাপ হইয়া তারে কামড়াইব কথা ঠিকই কিন্তু কেহ যদি কোরবানি না করে ফিফরায়ও কোনো কামড়াইতো না কি করতে হবে কথা বুঝিনি কি কইছে ফিফরায় কামড়াইব এটার কথা নাই অর্থাৎ তাদের কাছে কোরবানি দেওয়া এটা একটা কি জরুরি এটা তো ওয়াজিব ওয়াজিব যদি কেহ লঙ্ঘন করে এটা কি শাস্তি আছে না তখন হাদিস শরীফে কি এটার কইতে হইব যে তোমারে ভাগে কামড়াইব এটা কইতে হইব বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মান কানা লাহু সাতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা রাসূল সাল্লাল্লাহু বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাচ্ছন্দ হয় হ্যাঁ সচ্ছল হয় সে ওই ব্যক্তি কোরবানি করে নাই সে যেন আমাদের মুসল্লার মধ্যে অর্থাৎ ঈদগার মধ্যে যেন সে না আসে কেউ এটা কত বড় ধমক তাহলে এটা কি এই আমলটা যদি কেহ না করে তাহলে এটা কি শাস্তি হইতো না কিন্তু এই আহলে হাদিস হ্যাঁ এই শেখ আমানুল্লাহ মাদানি কইতেছি কি না দিলে এটা ফিফরেও কোনো কামড়াইতো না নাউজুবিল্লাহ মিন জালিক তাহলে এটার দ্বারা কি করা হইলো মানুষকে না কুরবানি হ্যাঁ কুরবানি দেওয়ার মধ্যে অনুৎসাহিত করাইব কারণ এখানে মানুষ মানুষের মধ্যে কি আছে শয়তান আছে না আমি তো মনে করি এটি মানুষ শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দিত রওনা দিছে তাহলে শয়তানে ওয়াসওয়াসা দিছে না এলাইয়া কি করছে ইব্রাহিম আলাইহিস ও ইসমাইল আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করছে কি রে আরে শয়তানের কুমন্ত্রণা কারণে আমি তো মনে করছি এই সমস্ত শাইখদেরকে দেখলে কঙ্কর নিক্ষেপ করা দরকার কারণ এটি কি মানুষ শয়তান
এডি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে জরুম কি করছে আর ওয়াসওয়াসা দিয়েছে কুমন্সনা দিয়েছে এই সমস্ত শাইকে কি করে মানুষের মানুষ শয়তান হিসেবে তারা মানুষদেরকে কুরবানি দেওয়া থেকে অনুসাহিত করতেছে নাউজুবিল্লাহ মিন জালিক এখানে আরেকটা প্রশ্ন হলো যে যাহারা ঋণ আছে ঋণী ঋণী ব্যক্তিরা কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা আসলে ভাই যে যত বড় ধনী এত বেশি ঋণী কারণ যে পাঁচতলা আছে এই ব্যক্তির দশতলা করার জন্য পরিকল্পনা থাকে দশ তলা করার লেগে কি লাগবো ঋণ লাগতো না এবং এবং অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে অনেক কলকারখানা আছে সরকারের হাত কাছ থেকে ঋণ না নিলে সরকার অনুমোদনও দেয় না কেউ অনুমোদন দেয়নি অনুমোদন দিতে হলে কী লাগবো সরকারের কাছ থেকে ঋণ নিব তাহলে যার তাহলে ঋণ থাকলে যদি কোরবানি না দেওয়ার লাগে তাহলে কোরবানি দেওয়ার না মতন লোকে পাওয়া যেত না কারণ যারা ধনী তারাই কী করে ঋণ করে হ্যাঁ এই জন্য যাহারা নিজের জীবনযাত্রার মান উন্নতি করার জন্য ব্যবসা বাণিজ্য এগুলোকে কী করার জন্য বৃদ্ধি করার জন্য ঋণ আনে এই সমস্ত ঋণী ব্যক্তিরা ঋণ আছে এই অজুহাতে কোরবানি থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই হ্যাঁ বরং এই যাহারা ঋণ আছে কিন্তু আসলে ঋণটা হয়ে গেলে আমার এটা পরিশোধ করতে কষ্ট হইব ওই ব্যক্তিকেও হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বলছে তুমি ঋণ কই রইলো কুরবানি দাও আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের তৌফিক দান করবেন কেউ আমি আল্লাহ তাআলা এই তৌফিক দিলে কি তৌফিক দিলে ফারা যায় না হ্যাঁ কিন্তু হ্যাঁ এরম যদি হয় এক মহিলা আয়েশা বলতে যে হুজুর আমার দুধের একটা উটনি আছে এই এইটা ছাড়া আর কিছু নাই অন আমি এইটার এক কুরবানি করব কি না তো এই মহিলার সম্বল কি একটা দুধের উটনি তো রাসূল সাল্লাম বলছে যে না তুমি কোরবানি করিও না বরং কোরবানি দাতারা যেমন জিলহুজ্জা মাসের প্রথম তারিখ থেকে শুরু করে দশম তারিখ পর্যন্ত তারা চুল এখানে নখ হ্যাঁ এ গোপ এগুলো কাড়ে না তুমিও কি করো তাহাদের মতন এই সেই নখ এবং চুল এগুলা কেটে কাটা থেকে বিরত থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানির ফজিলত দান করবেন তাইলে যাহারা আমরা গরিব আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের মন যেন খারাপ না হয় এই জন্য তাহাদেরও কোরবানির ফজিলত পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা করে দিয়েছেন ব্যবস্থা করে কি দিয়েছেন এখন তো বড় মুসিবত এতদিন তো আমাদের মাথার উপরে এক ইয়া রয়েছিল আরে ফেতনা বড় ফেতনা এইটা হলো আহলে হাদিস অহন এর থেকে আরও বড় একটা বার হয়েছে আহলে কোরআন অহন হেতারা কয় কি জানেন কয় কোরবানি এই জুলহিজ্জা মাসের দশ এগারো বারো না কয়দিন তিন দিন কয় যে মোল্লারা এগুলো এগুলো ভিত্তিহীন কথা কয় কয় হজের মাস ফুরাডায় কোরবানি দেওয়া যাইব কথাটা বুঝেছিনি এই হলো কথা মানুষকে হয়রানি করে লইতেছে এগুলো এই সমস্ত বিভ্রান্ত হ্যাঁ নাম কিন্তু বালা আহলে কোরআন আহলে কোন অর্থ কি কোরআনকে অনুসরণ করে কি এর থেকে আর বালা জিনিস আসেনি কিন্তু বালার মধ্যে যে কত কালা নামে কি হ্যাঁ যে কোনো খারাপ এইডারে ডাকার জন্য উপর দিয়া লেভেলটা কি দন লাগে আরে লেভেলটা ভালা দন লাগে তা না হইলে এইডার যে খারাপ যেটা আছে এইটা এইটা এইডারে পকা এটা ফোকাস হয়ে যাবু এই জন্য এটা মেকআপ ট্যাকআপ কী করে আরে বেশি দেয় সুন্দরী মহিলার এত বেশি মেকআপ দন লাগে না কারণ এটা তো এমনি দুঃখী সুন্দরী আর যেটা কালা এটারে কইন কইন লাগে কী জানে এটা কল ফালা রে আচ্ছা হ্যাঁ তো এই জন্য আহলে হাদিস আহলে কোরআন এই যত ফেরকায় বাতেল নামে কিন্তু খুব সুন্দর কামে হইলো তারা খারাপ অন কয় কি আমরা তো কোরবানির গোস্ত গরিবরে দেই না কয় যে না এমনি দেওয়াটা যায় যেত না কয় রান্না রান্না করে দিতে হইব কী করে দিতে হইব অন খাইছে রান্না করে দিলে দিবে কদ্দূর আর খাইবে কত কোন সময়
কথাটা বুঝিসনি এই সমস্ত ফিতনা ফাসাদ কি যে হইছে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক আমিন আরেকটা হলো যে কুরবানি একজনে কুরবানি দেওয়ায়ে উত্তম কিন্তু যাহারা অপারক একজনে পারে না আসলে দেখেন আজকে থেকে 50 বছর 60 বছর আগে দেয়া গেছে একটা ফারার মধ্যে একটা দুইজনে দিছে এখনো না আলহামদুলিল্লাহ এক ঘরের মধ্যে কি আরে দুই তিনটাও দেওয়া হয় হ্যাঁ এখন এখন মানুষের মধ্যে হ্যাঁ আর্থিক সচল আরো আইবো আরে রাসূল সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন কই এত সম্পদ হইব কিয়ামতের আগে একজন ব্যক্তি সারা দিন যাকাতের মাল লইয়া ঘুরবো যাকাত নেওয়ার মতন একজনও পাইতো না এরপরে একজন লোকের সন্ধান পাইবো যে এই ব্যক্তিয়ে যাকাত নেওয়ার আছে ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে কইবো যে ভাই ইতিপূর্বে আমি যাকাত নেওয়ার মতন আমি উপযুক্ত ছিলাম এখন কিন্তু আমি দেওয়ার মতন উপযুক্ত উপযুক্ত আছি কথা বুঝিসনি তো যে কিয়ামত যাহা আসতেছে সম্পদ কি হইব আস্তে আস্তে বাড়বে এখন এই একজন ব্যক্তি ইচ্ছা করলে এই এই গরু মহিষ এবং উটের মধ্যে এক থেকে সাত শরীক পর্যন্ত দেওয়া জায়েজ আছে সাত শরীক পর্যন্ত কি দেওয়া কি আছে জায়েজ আছে এটা কি জায়েজ তো কিও অনুমতি আছে দিতে হইব এমন কোন কথা আছে নাকি হ্যাঁ প্রথমে বললাম একজনে এই একা একা দেওয়াটাই কি অধিক উত্তম আর 51 পরিবার হইলে তো সবাই আমাদের মনে করো ভাই আছে 5 জন 6 জন হ্যাঁ 51 পরিবার তাইলে 5 6 জনের পক্ষ থেকে একটা গরু দিল তাই এতে কোনো অসুবিধা অসুবিধা নাই কিন্তু হ্যাঁ আমাদের খেয়াল করতে হবে দুইটা জিনিস ভাগে যখন আমরা কুরবানি দেই একটা হলো সাত ভাগের থেকে জন্য এই অধিক না হয় সাতের থেকে কি না হয় ও একটা গরুর মধ্যে সাত ভাগের থেকে জন্য অধিক না হয় কম হইলে অসুবিধা অসুবিধা নাই মনে করেন এক এই আষ্টে জন ব্যক্তি দুইটা গরু কিনছে দোনো এই এই আষ্টে জনে এই গরুর মধ্য ভাগ এই গরুর মধ্য ভাগ তাহলে কাহারও কোরবানি হবে না কি রে একটা গরুর মধ্যে কয়টা হইছে আট হয়ে গেছে গিয়া কিন্তু এরম যদি হয় যে এই এই অর্ধেক অর্ধেক কইরা সাতজনে একটা সাতজনে একটা এতে কোনো অসুবিধা নাই এই জিনিসটা খেয়াল করতে হইব আরেকটা খেয়াল করতে হইব যে শরীকদারের মধ্যে কেহ যেন যে গোস্ত খাওয়ার নিয়ত এইটা না হয় হ্যাঁ কুরবানি আমরা কি গোস্ত দিয়ে ফালাইয়ে দেই এটা খাই না কি হিসাবে খাই গোস্ত হিসাবে খাই না উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির গোস্ত দ্বারাতে জিয়াফতের ব্যবস্থা করেছেন কার জিয়াফত এটা আর আল্লাহর জিয়াফত এটা কার জিয়াফত এই জন্য এই ইয়ার জুলহিজ্জা মাসের 10 11 12 13 কদিন এই 7 দিন রোজা রাখা হারাম রোজা রাখলে সওয়াব হবে না গুনাইব আরে গুনাইব কেন গুনাহ হবে কেন কারণ ওই এটা আল্লাহর জিয়াফত কার জিয়াফত তো আল্লাহ তাআলার জিয়াফতের দিন সে যদি না খায় এটা কি হবে গুনাহ হবে তো এই জন্য এখানে হ্যাঁ গরুটা এই গরুটা কিনলে বা এই ছাগলটা কিনলে গোস্ত বেশি এই নিয়ত যদি হয় অসুবিধা নাই গোস্ত কিসের জন্য কারণ গোস্ত যদি বেশি হয় আমি নিজেও আহার করতে পারবো প্রতিবেশীকে দিতে পারবো বা গরিব মিসকিনকে দিতে পারবো এই নিয়তে যদি গোস্ত বেশি হোক এতে কোনো অসুবিধা নাই কিন্তু হ্যাঁ শুধু কুরবানির উদ্দেশ্য না হয়ে শুধু যদি গোস্তের নিয়ত হয় শুধু যদি কি হয় মনে করেন একজন ব্যক্তি এমনি কুরবানি দিছে এখন আরেকটা গরুর মধ্যে বাঘ হইল এই জন্য আমার ঈদের পরে বিবাহ শাদী আছে কি করলাম এক দুইটা বাঘ ওইটার মধ্যে দিয়া আমি বিবাহের মধ্যে লাগামু এইটা কোরবানির উদ্দেশ্য নহে কোরবানির কি না তাহলে এইভাবে যদি কাহারও যদি কোরবানির উদ্দেশ্য না হয়ে শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্য যদি হয় এমন যদি হয় তাহলে সাত শরিকের মধ্যে এক শরিক যদি এরম শুধু গোস্ত খাওয়ার নিয়ত হয় হ্যাঁ তাহলে কাহারই কোরবানি হবে না একজনে প্রশ্ন করতে পারেন যে কারণ কি ছয় জনের তো নিয়ত বালা একজনের নিয়তের খারাপের কারণে কি রে ছয় জনের হইতো না হ্যাঁ এটার কারণ হলো
প্রাণী কয়টা? একটা। এটা একটা উদাহরণ হইল, একটা কলসির মধ্যে যে 10 কেজি পানি মনে করেন, অন 10 কেজি পানির মধ্যে 1 ফোঁটা যদি অপবিত্র হয়, এটা কি 1 ফোঁটাই অপবিত্র হইব না পুরো রইব? পুরো রইব না। হ্যাঁ, তদ্রূপ এই এই আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য প্রাণী কয়টা? একটা। এই প্রাণীটা একটার মধ্যে যদি কোনো ত্রুটি হয় আল্লাহর সওয়াবের নিয়তের ব্যতীত অন্য কোনো কারণে, হ্যাঁ, তাহলে ফুরাটার মধ্যে কী হবে? ত্রুটি হবে। এই জন্য আমরা যারা ভাগিদার হই, হ্যাঁ, আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিয়তে যেন কি করি, কোরবানি করি, এই জন্য নিয়ত হয়। এবং আমরা বাগি যাদেরকে লইব তাহারাও যেন আমাদের মনের সাথে মিল হয় এমন যেন করি। এবং কোরবানির গোস্ত নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো, এরপরে প্রতিবেশীকে গরিব মিসকিন, এটা কি আছে? জায়েজ আছে। যেমনি ইচ্ছে এমনি এটাকে বন্টন করা জায়েজ আছে, নিজে যদি প্রয়োজন না হয়। হ্যাঁ, কোরবানির গোস্তকে খাওয়াটা এইটা একটা কি বরকত, দেখি সুন্নত, বরকত এবং সুন্নত। এই হিসাবে কিছু খাইয়া ফুরাটাকে দান করে দিল, এতে কোনো অসুবিধা নাই, বুঝেছিনি। কিন্তু হ্যাঁ, এই কোরবানির গোস্তকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিক্রি করা যাবে না। কি করা যাবে না? বিক্রি করা যাবে না। যেমন যাহারা কোরবানির গোস্তকে ইয়া করার জন্য, কুডার জন্য আসে, হ্যাঁ, তাহাদেরকে পারিশ্রমিক হিসেবে যদি শুধু কোরবানির গোস্ত দেওয়া হয় তাহলে এটা পরোক্ষভাবে বিক্রি করা হইল, হইল না? এই জন্য হ্যাঁ, কোরবানির গরুকে বা পশুকে যাহারা ইয়া কাজে, আরে বানানের কাজে যারা ছিল তাহাদেরকে পারিশ্রমিক দেওয়া হইল, দেওয়ার পরে হাদিয়া হিসেবে কোরবান গোস্ত দেওয়া হয়েছে, হইল, এতে কোনো অসুবিধা নাই। যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহুজ্জা মাসের প্রথম 10 দিনের মধ্যে যে সমস্ত নেক আমলগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে দৌ।